পরবর্তী কোশ্চিন বলছে, কোন একটা স্যাটেলাইটকে আমরা 500 কিলোমিটার উচ্চতায়, অর্থাৎ পৃথিবী থেকে 500 কিলোমিটার উচ্চতায় কি করলাম, পাঠালাম, খুবই ভালো কথা, সেই স্যাটেলাইট ওখানে ঘুরতেছে। এখন বলছে কি, ওই উচ্চতায় 2000 মিটার পার সেকেন্ড উলম্ব বেগ দেওয়া হলো। ওই যে আমাদের স্যাটেলাইটটা ঘুরছে আমাদের পৃথিবীর চারদিকে, এই স্যাটেলাইটটা যে ঘুরছে এভাবে চারদিকে, এই অবস্থায় মনে করো এই সিচুয়েশনে আমরা ঠিক লম্ব বরাবর তাকে একটা বল প্রয়োগ মানে একটা বেগ দিলাম। এখন কথা হচ্ছে এই যে বেগটা দেওয়া হলো এদিক বরাবর তো সে এখন যাচ্ছে, এই কাহিনীটা ঘটানোর জন্য আমাকে কি পরিমাণ ঘাত দিতে হবে। ঘাত মানে কি ভাইয়া? ঘাত মানে হচ্ছে যে ভরবেগের পরিবর্তন, তাই না? তো চলো আমরা একটু কনসেপ্টটা দেখি। এটা বোঝার জন্য জিনিসটা করতে হবে, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এই আমাদের পৃথিবী যদি হয় তাহলে পৃথিবীর চারিদিকে আমাকে একটা স্যাটেলাইট ঘুরতেছে। তো স্যাটেলাইটটা আমার ঘুরছে, স্যাটেলাইটটা যখন ঘুরবে, ধরো স্যাটেলাইটটা ঘুরছে আমাদের এদিকে, তো তার একটা বেগ আছে ভি স্যাটেলাইট। এখন আমি কি করছি, আমি তার এদিক বরাবর আমি চাচ্ছি আমি এমন একটা ঘাত বল দিব, অর্থাৎ আমি একটা ঘাত দিব, সে ঘাতটা হবে মনে কর এদিক বরাবর। এই ঘাতের কারণে আমার এই বেগটা চেঞ্জ হয়ে পুরাপুরি এখন এদিক বরাবর যাবে, ঠিক আছে? এবং কত বেগে যাবে সেটা আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। এখন এই যে আমাকে একটা ঘাত দিতে হবে, অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা আমাকে করতে হবে, ঘাত মানে কি, ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাই না? এই যে আমাকে ভরবেগের পরিবর্তনটা করতে হবে, এটার মানটা কত সেটা আমাকে এখানে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটটা এই 500 কিলোমিটার উপরে কত বেগে আবর্তন করছে সে মানটা আমাদের লাগবে। এবং স্যাটেলাইটের বেগ ইকুয়াল টু আমরা সবাই জানি √gm/r+h। আমাদের এখানে জি এর মানটা কত সেটা কিন্তু বলে দেওয়া নাই, যেহেতু বলে দেওয়া নাই তার মানে আমাদের এটা মুখস্থ থেকে কিন্তু বসাতে হবে। পরীক্ষার হলে যদি তোমাকে মানে অর্থাৎ প্রশ্নে যদি তোমাকে এভাবে দেওয়া থাকে জি এর মান 6.7 × 10⁻²⁻¹১, তোমাকে কিন্তু এটাকে নিতে হবে। কিন্তু মানে যেটা বুঝাতে চাচ্ছি যে প্রশ্নে তোমার যদি তুমি যেটা মুখস্থ করে আছো সেটা ছাড়া যদি একটু উলট পালট কিছু দেয় তোমাকে সেটা ধরেই করতে হবে, কারণ প্রশ্নে তোমাকে সেটা দিয়ে রাখছে। কিন্তু যদি তোমাকে কিছু বলে না দেওয়া থাকে তাহলে তোমার যে মুখস্থ মানটা স্ট্যান্ডার্ড মানটা জানো সেটা তুমি ইউজ করবা। আমরা জানি জি এর মান হচ্ছে তোমার 6.67 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ওকে? এটা হচ্ছে আমাদের জি এর মান, ইউনিভার্সাল ধ্রুবক। এরপরে আমরা লাগবে যে জিনিসটা সেটা হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর কত ভাইয়া? 6 × 10⁻²⁴ কেজি। এরপরে আমাদের লাগবে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে 6.4 × 10⁻⁶ মিটার, ওকে? এখন দেখো আমাদের কত উচ্চতায় আছে, এটা এটা আছে হলো আমাদের 500 কিলোমিটার। তাহলে এই সকল জিনিসপাতিগুলো এবং অবশ্যই আমাদের কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, এই সবগুলোকে যদি আমরা আমাদের ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা যে মানটা পাই 6.67 × 10⁻¹² × 6 × 10⁻²⁴ + 500 × 10⁻³ এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আমরা পাই 7615.77 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই স্যাটেলাইটের বেগ। অর্থাৎ এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর এইদিকে যদি আমার স্যাটেলাইটটা যাচ্ছে তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে স্যাটেলাইটের বেগ হচ্ছে ভিএস, ওকে? তাহলে ভিএস এর মান আমরা জানি, আমরা চাচ্ছি ঠিক পৃথিবী বরাবর লম্বভাবে যেন সে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম বেগটা যদি ভিএস হয় আর এটা যদি আমরা V2 ধরি তাহলে এটা কত ভাইয়া? এটা ছিল আমাদের 2000 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের চেয়েছে হলো কত ঘাত দিতে হবে, তাই না? ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে আমাদের এটা যে দ্বারা প্রকাশ করা হয় আমাদের বল ইনটু টাইম, ঠিক আছে না? এবং বল ইনটু টাইম মানে কি? বল মানে হচ্ছে ভরবেগের যে পরিবর্তন ডিভাইড বাই টি। তাহলে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ঘাত হচ্ছে ভরবেগের যে পরিবর্তন সেটা, কারণ ভর তো আমাদের চেঞ্জ হচ্ছে না, বেগটা চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি আমাদের বেগ ছিল এদিকে, পরে আমাদের বেগ হলো এদিকে। এখন এই বেগটাকে এদিকে নিয়ে আসার জন্য আমাকে যে ঘাতটা দিতে হবে অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা হবে সেটা কিন্তু আসলে এদিকে হবে। কেন এটা বলছি ভাইয়া? দেখো আমরা জানি যে কি বললাম, ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, তাই না? তো শেষ ভরবেগ যদি পি ফাইনাল হয় মাইনাস এটা হচ্ছে পি ইনিশিয়াল, তাই না? এখন ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, তো ভর তো আমাদের সেম থাকবে, তাহলে বেগ আমাদের চেঞ্জ হবে। ইনিশিয়াল বেগ কি ছিল? ভিএস, আর শেষ বেগ হচ্ছে ভি টু।
তাহলে ভি টু এটা অবশ্যই ভেক্টর মাইনাস ভিএস, ঠিক আছে না, এই দুটা ভেক্টরের বিয়োগফল। তাহলে ভিএস যেহেতু বিয়োগ করছি তাহলে ভাই এটাকে কী করতে হবে, 180 ডিগ্রি ঘুরাই দিতে হবে, এবং এটা হচ্ছে আমাদের মাইনাস ভিএস। তাহলে আমাদের এই যে মাইনাস ভিএস এবং এখানকার আমাদের ভি টু, এই দুটার যে লব্ধি হবে সেটাই হবে আমাদের এই যে ভেক্টর, এই ভেক্টরের বিয়োগফলের মান। তাহলে সেটার মান কত হয় ভাই আমরা একটু দেখি, সেটা হচ্ছে ভি টু ভেক্টর মাইনাস ভিএস ভেক্টরের মান ইকুয়াল টু হবে দুটা লব্ধি, যেহেতু এরা 90 ডিগ্রিতে আছে তাহলে সিম্পলি এদের স্কোয়ার করে বর্গগুলো যোগ করে যদি রুট করি তাহলে আমাদের কাজটা হয়ে যায় 7615.77 হোল স্কোয়ার। আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম, এটা মান পাই আমরা 7874 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের সে ওই ভেক্টরের যে, অর্থাৎ আমাদের যে ভরবেগ, ভরবেগের যে পরিবর্তন, এই বেগের পরিবর্তনের মান। তাহলে তার সাথে যদি আমরা ভরের মানটা গুণ করি 10^6 × 10^24, তাহলে আমরা যে মানটা পাই আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাবো, 6 × 10^24, তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 4.7244 × 10^28। দেখো ভরবেগ তাহলে কি, ভর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ওকে, ইজি না জিনিসটা। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনে যে মান সেটা আমরা পেয়ে গেছি। তাহলে ভরবেগের পরিবর্তনের দিকটা কত ভাই, আমার ঘাত যে ঘাতটা আসলে কোন দিকে কাজ করছে, এই ঘাতের দিকটা কত, সেটা যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটির সাথে থেটা ডিগ্রি কোণে থাকে সেটা থেটা মানটা আমাদের বের করে দিতে হবে, তাই না, কারণ ঘাত একটি ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে 90 ডিগ্রি পাচ্ছি, এবং 90 ডিগ্রির সাথে এই কোণটা যদি আমরা গুণ করে দিই মানে যোগ করে দিই তাহলে সেটা পেয়ে যাবে। এই কোণটা পাওয়ার জন্য কী করতে হবে, দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, ইনভার্স করে ট্যান ইনভার্স করে আমরা পেয়ে যাই। তাহলে বিপরীত বাহু কত, ভিএস, আর সন্নিহিত বাহু কত, ভি টু। তাহলে প্লাস ট্যান ইনভার্স, বিপরীত বাহু হচ্ছে আমাদের 7615.77 ডিভাইডেড বাই 2000, ওকে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে বসাই তাহলে আমাদের থেটার যে মানটা পাই 165.2856 ডিগ্রি। দেখলাম প্রশ্নটা কিন্তু খুবই ইজি, আমাদের একটু কনসেপ্টগুলো ঠিকভাবে বুঝতে হবে, ভরবেগ যে ভেক্টর রাশি এবং এগুলো কীভাবে বের করতে হয়, এবং আমাদের এই জেনারেল যে ধ্রুবক মানগুলো আছে এই মানগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকা লাগবে, তাহলে কিন্তু আমরা প্রশ্নটা ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি এই পরিমাণ ঘাত দিই এবং তার ইনিশিয়াল ভেলোসিটির সাথে 165.28 ডিগ্রি কোণে যদি ওই ঘাটটা দিই এ পরিমাণ, তাহলে আমার স্যাটেলাইট তার কক্ষপথে না ঘুরে ঠিক লম্ব বরাবর 2000 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে যাবে। আমাদের জন্য একটা বোনাস কোশ্চিন এখানে রাখছি, সেটা হলো এই যে 2000 মিটার পার সেকেন্ড বেগে এই লম্ব বরাবর আমার স্যাটেলাইটটা চলে যাচ্ছে, সে কি পৃথিবীর আকর্ষণকে ত্যাগ করে বাইরে চলে যেতে পারবে, না সে আবার ঘুরে আসবে, এটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা।